ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ঠিক তাই মাধুরী, এবং অফিস যাওয়ার আগে দু ঘন্টা ধরে লাইন দিতে হচ্ছে সাধারণ মানুষকে। একেবারে চূড়ান্ত দুর্ভোগের ছবি আমরা দেখতে পাচ্ছি। অফিস খুলে গেছে বহু, তার কারণ আনলক ওয়ান চলছে। রাস্তায় শুধুমাত্র সরকারি বাস রয়েছে, তাও অপ্রতুল। বেসরকারি বাস এখনো রাস্তায় নামেনি আমরা জানি, এবং ভাড়া বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে বাস মালিকদের টানাপোড়েন চললেও এদিন ভাড়া বাড়িয়ে রাস্তায় নেমেছে কয়েকটি বেসরকারি বাস। গতকালের কথা বলছি, বাসের সামনে সাঁটা নোটিশে লেখা কোভিড-19 স্পেশাল ফেয়ার। 7 টাকা ভাড়া বেড়ে হয়েছে 10 টাকা, 9 টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে 15 টাকা, 10 ও 11 টাকার ভাড়া বেড়ে হয়েছে 20 টাকা। যাত্রীদের দাবি, এই কদিন বাস না মেলায় অতিরিক্ত ভাড়া গুনে ট্যাক্সি অথবা অন্য কোনো গাড়িতে যাতায়াত করতে হয়েছে, তার থেকে ভাড়া বেশি, বাস যাত্রা তাদের পক্ষে অনেক বেশি লাভজনক। আরো বিস্তারিত সেই ছবিটাই তুলে ধরেছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। শহরের রাস্তায় আজ থেকে দেখা যাচ্ছে বেশ কয়েকটি প্রাইভেট বাস, এবং এই যে প্রাইভেট বাসটিতে আমরা উঠেছি, যেটি কামারহাটি থেকে আলিপুরের দিকে যাচ্ছে, বাসে যাত্রীরা ইতিমধ্যে উঠে পড়েছেন। তবে বাসের কি ভাড়া হবে সেই ভাড়া এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি, কমিটি গঠন করা হয়নি। তবে বাস মালিকরা নিজেরাই একটা ভাড়া তৈরি করে নিয়েছে। দেখতে পাচ্ছি এই যে বাসের মধ্যে কোভিড-19 স্পেশাল ফেয়ার বলে একটা ফেয়ার চার্জ টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 7 টাকার যে ভাড়াটি ছিল ন্যূনতম সেটি 10 টাকা, এবং 9 টাকার ভাড়াটি 15 টাকা, এবং 10-11 টাকার ভাড়াটি 20 টাকা। এবং এই ফেয়ার চার্জ লাগিয়ে কিন্তু সেই বাস যাচ্ছে। আর যাত্রীদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। ঠিক আজকে ভাড়া বাড়িয়ে এই বেসরকারি বাস রাস্তায় নেমেছে, বাস পেতে তো একটা সমস্যা হচ্ছিল নিশ্চয়ই? হ্যাঁ, মাস আগে সমস্যা হচ্ছিল, আজকে থেকে মোটর সমস্যা হয় না কিছু, সমস্যা পেয়ে গেছে। একদমই। আপনারা যেই যে ভাড়া যে ফেয়ার চার্ট করলেন, এটা কি মালিক ঠিক করে দিল? আমাদের তো মালিক দিল, মালিকের পারমিশন হয়েছে তারপরে দিয়েছে। এত ভাড়া তো ন্যূনতম ভাড়া 10। আচ্ছা, আর কতজন করে যাত্রী নিচ্ছেন? সিটিং এর বেশি হবে না। একদম। এবং যে বিষয়টা দেখতে পাচ্ছি এখানে, যে যারা যাত্রীরা রয়েছেন সেই যাত্রীরা কিন্তু অতিরিক্ত এই ভাড়া দিয়েই রওনা হয়েছেন, এবং অনেকেই যে বিষয়টা জানাচ্ছে যে বেসরকারি বাস না থাকলে কিন্তু একটা সমস্যা হবে। আপাতত বেসরকারি বাস বেরিয়েছে, ভাড়া একটু বেশি লাগলেও কিন্তু সাধারণ মানুষ যেটা জানাচ্ছেন, বাস নিয়ে যে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছিল সেই ভোগান্তি কবে কাটবে সম্পূর্ণ হবে সেই দিকেই এখন সকলে তাকিয়ে রয়েছে। ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।